মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কমপক্ষে 23 জন শিক্ষক বিভিন্ন সময়ে বিএড সনদ নিয়েছেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে। সম্প্রতি প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষকের সনদ অবৈধ বলে অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তদন্তে নামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তদন্ত রিপোর্ট পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় প্রেরণ করেছি। অভিযুক্ত শিক্ষকের দাবি, সাভারের গণকবাড়ির মূল ক্যাম্পাস থেকে সনদ নিলেও তদন্ত করা হয়েছে ধানমন্ডি ক্যাম্পাসের ঠিকানায়, তাই পুনঃতদন্তের আবেদন করেছেন তিনি। সংশ্লিষ্ট শাখায় তদন্ত না করার বিষয়টি নিয়ে আতঙ্কিত অন্য শিক্ষকরাও। কর্মকর্তা যখন কাগজপত্র নেন, তখন আমি ওনাকে বললাম যখন আমরা ভর্তি হই তখন তারা আমাদের মহামান্য হাইকোর্টের রিটে স্থগিতাদেশ দেখিয়েছিলেন, ওই স্থগিতাদেশের ভিত্তিতে ওনারা আমাদের পরীক্ষা নিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন। তারা যদি হঠাৎ করে দেখে যে তাদের এই সার্টিফিকেট নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তখন তারা আসলে চিন্তিত হয়ে পড়ে। আদালতের নির্দেশে কার্যক্রম বন্ধ হওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের গণকবাড়ি শাখার সাবেক কর্মকর্তারা জানান, তাদের দেয়া সনদের ব্যাপারে প্রায়ই তদন্তে আসে বিভিন্ন প্রতিষ্ঠান। ভেরিফিকেশনের জন্য আমাদের এখানে একটা চিঠি পাঠায়, আমরা সেই চিঠি আমাদের রেকর্ডপত্র দেখে আমরা চিঠির উত্তর দিয়ে দিব এবং এই ধরনের চিঠি আমাদের কাছে অহরহ আসছে, আমরা উত্তরও দিচ্ছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, সম্প্রতি বন্ধ হওয়া প্রতিষ্ঠানের সনদের ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশ পালন করবেন তারা। রুটি রুজির বিষয় আবার জাল সনদে রুটি রুজি, এটাও সমর্থন করা যায় না, ফলে বিষয়গুলো আরো ভাবনার বিষয়। লিস্ট তৈরি করে তারপরে আমরা মন্ত্রণালয়ের কাছে পরামর্শ চাইব, আদেশ চাইব। যে কোনো নাগরিক কোন একটা জায়গায় গিয়ে যদি প্রতারিত হয়, সে তো ক্ষতিপূরণের মামলা করতেই পারে, সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে করতে পারে। সংশ্লিষ্টদের দাবি, 2011 সাল পর্যন্ত নেওয়া সনদ সঠিক রয়েছে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। অন্তত সে সিদ্ধান্ত বিবেচনার দাবি জানিয়েছেন সনদধারী পেশাজীবীরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা।